ইউরোপ জুড়েই চলছে করোনা ভাইরাস আতঙ্ক ইতালিতে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে তবে ইউরোপের দেশ ইতালিতে করোনা ভাইরাস আক্রান্ত মৃত্যুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নতুন করে আজকে মৃত্যু হয়েছে তিনশো জনের আক্রান্ত হয়েছেন তিন জন আর সুস্থ হয়ে বাড়ি বের ফিরেছেন দুই জন গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ পর্যন্ত ইতালিতে সর্বমোট মৃত্যু হয়েছে দুই জন এবং সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে একত্রিশ হাজার পাঁচশো জনের ইতালি সরকার করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে যা যা করা দরকার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে রোগী সংকুলন হচ্ছে না সারা দেশে চলছে রেড অ্যালার্ট একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইর না হতে বলা হয়েছে রাস্তাঘাট জনশূন্য নীরব নিস্তব্ধ শহরের অলিগলি ডাক্তার নার্সদের গুমহীন আপ্রাণ চেষ্টা ইতালি সরকার করোনা সংকট মোকাবেলার জন্য ইউরোর বাজেট ঘোষণা করেছে ইতালির প্রধানমন্ত্রী সাড়ে নিশ্চিত করেছেন করোনা সংকটের জন্য ইতালিতে কেউ চাকরি হারাবেন না পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যারা কর্মহীন থাকবে তারা বেতনের ষাট ভাগ অর্থ পাবে সকল প্রকারের বিল বাসা বাড়া লোনের কিস্তি স্থগিত রাখা হয়েছে ইতালির হোম কোয়ারেন্টাইনে অমান্যকারীদের পুলিশ ব্যাপক জরিমানা করছে গত কদিনে চল্লিশ লাখ কুড়ি হাজার ইউরোর উপরেও জরিমানা করা হয়েছে বলে জানা গেছে ক্ষেত্রবিশেষে মামলাও করা হচ্ছে সাথে গ্রেপ্তারও করছে স্টেশন বা রাস্তায় ঘুমানো ছিন্নবুল মানুষদের পুলিশ তুলে নিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে সরকারের নির্দেশ অনুযায়ী ফার্মেসি সুপারমার্কেট আলিমেন্টারি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা অব্যাহত রয়েছে ইতালিয়ানসহ প্রবাসী বাংলাদেশি সকলেই গড়েবন্দি জীবনযাপন করছেন বাচ্চারাও বের হতে পারছেন না সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এখানকার বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বিপুল অঙ্কের টাকার ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা নাজমুল হোসেন মিলান ইতালি